হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল। এক যুবকের একটি উট ছিল, ওই উট নিয়ে তিনি দৈনন্দিন কাজকর্ম সব চলাফেরা ওইটা দিয়ে করতেন। তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই একটু বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার পরে তিনি দেখলেন তার উটটি কাছে নেই। তখন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে পেয়েও গেলেন একটি বাগানের মধ্যে, তবে উটটি জীবিত নয়, মৃত। বাগানের একজন বৃদ্ধ লোক ছিল, তার থেকে জিজ্ঞেস করা হলো তাকে ওই উটটিকে কে মেরে ফেলছে। তখন কথা বলার এক পর্যায়ে জানা গেল বাগানে প্রবেশের অপরাধে উটটিকে পাথর মেরে হত্যা করা হয়েছে। তো বৃদ্ধের সাথে তর্কাতর্কের এক পর্যায়ে বৃদ্ধকে আঘাত করলে ওই বৃদ্ধ মারা যায়, তাতে ওই যুবকের মৃত্যুদণ্ড হয়। তো মৃত্যুদণ্ড হওয়ার পর তার থেকে আদালতের মাধ্যমে সর্বশেষ ইচ্ছে তার থেকে জিজ্ঞেস করা হয়েছে, তার কি ইচ্ছে। তখন তিনি বললেন, আমার কিছু আমানত রয়েছে এবং কিছু ঋণ রয়েছে, সেগুলো আমি পরিশোধ করতে চাই, আমানতগুলো ফেরত দিতে চাই। তখন তাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু তার জন্য একটি শর্ত রয়েছে, তা হচ্ছে কি, কেউ তার জন্য জামিনদার হতে হবে। এখন ওই যুবকের কেউ পরিচিত না থাকায় তিনি জামিনদার কাউকে পাচ্ছেন না। এমন অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জামিনদার হলেন। সবাই অবাক হয়ে গেলেন, চেনা নেই জানা নেই একজন ব্যক্তির জন্য তিনি কেন জামিনদার হলেন। যাই হোক, তিনি এক সপ্তাহের জন্য বাড়ির উদ্দেশ্যে ছুটলেন এবং এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু তিনি আর ফিরলেন না। সবাই অবাক হয়ে গেলেন, কি হলো, কি হতে যাচ্ছে, একজন অপরাধীর জন্য কেন আজকে হযরত আবু যর গিফারির মতো একজন সাহাবীর মৃত্যুদণ্ড হবে, কারণ তিনি না আসলে যিনি জামিনদার তার দণ্ড হবে। জুমার দিন, জুমার আগেই বার্তাবাহক আদালতের মাধ্যমে একটি চিঠি পাঠালেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জুমার আগেই উপস্থিত হন। তিনি উপস্থিত হলেন, তার মধ্যে কোনো হতাশা লক্ষ্য করা যায়নি। এরপরে সবার চোখে পানি, আজকে একজন অপরাধীর জন্য হযরত আবু যর গিফারি দণ্ড হবে। জল্লাদও আজকে ভিন্ন একটি অভিজ্ঞতার সম্মুখীন, তার পা যেন চলে না। যাই হোক, তাকে দণ্ড দেওয়া হবে, ফাঁসির কাছে নিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তার আগ মুহূর্তে এক সাহাবী চিৎকার করে বলছে, ওহে জল্লাদ থাম। এক যুবক মরুভূমির ধুলা উড়িয়ে এদিকে ছুটছে, হয়তো হতে পারে সেই যুবক। অপেক্ষা করা হলো, অপেক্ষা করে দেখছে আসলে সেই যুবক। সবাই খুবই অবাক হয়ে গেলেন, কেন সেই অপরাধী যুবক ফিরে এল। তা থেকে জিজ্ঞেস করা হলো, তুমি কি জানো না তুমি যে তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তুমি কেন ফিরে এলে। তিনি বললেন, প্রথম আমাকে মাফ করবেন, আমার দেরি হয়ে গেছে, আমার ঘোড়া পথে ব্যথা না পেলে আমি ঠিক সময়ে পৌঁছতে পারতাম। এরপরে তিনি এই কারণে চলে আসলেন যে যাতে আল্লাহ তাআলার দরবারে তিনি খুনি হিসেবে না দাঁড়ায়, তিনি দুনিয়াতে সে শাস্তি পেতে চায়। আর পৃথিবীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের অপরাধে আরেক মুসলমান জামিনদার হলেন আর তিনি নিজেই বিপদে পড়ে গেলেন। এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, আপনি কেন এই অপরিচিত মানুষের জন্য জামিনদার হলেন। তিনি বললেন, একজন মুসলমান বিপদে পড়ছে, কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে অপর মুসলমান এগিয়ে আসে। এই কথা শুনে ওই বৃদ্ধ লোকের দুই ছেলের এক ছেলে বলে উঠল, আমরা ওই যুবকের বিরুদ্ধে যে অভিযোগ তা তুলে নিলাম। সবাই অবাক হয়ে গেল, কেন তিনি তুলে নিল। তিনি বললেন, যাতে কেউ বলতে না পারে এক মুসলমান ভুল ক্রমে অপরাধ করে ফেলছেন, অপরাধ স্বীকার করার পরেও, ক্ষমা চাওয়ার পরেও আরেক মুসলমান ক্ষমা করে দেয়। সুতরাং এরাই হচ্ছে সাহাবি, সাহাবিদের চরিত্র ছিল এমন। আজকে মুসলমান হলেও মুসলমানদের মধ্যে এই ধরনের চরিত্র লক্ষ্য করা যায়নি, কেউ এমন জামিনদার হবেও না।